আসসালামু আলাইকুম, কেমন আছো আমার মিষ্টি ভাই বোনেরা? আজকে ব্লগটা একটু ছোট হবে, একটু নয় অনেকটা ছোট হবে, কিন্তু আজকের ব্লগটা শুধু হলো দাওয়াত ব্লগ। তো আমি কিছু মানুষকে দাওয়াত খাওয়াচ্ছি, তো তাই জন্য হঠাৎ ভাবলাম এটা হলো রাত্রের ক্লিপস, তো কিছু ক্লিপস তুলে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এখানে দেখো ভিজিয়ে নিয়েছি জল, আর ঝোঁকে জল ভরে নিয়েছি, আর এখানে বাসন ধোয়া হচ্ছে, দেখতে পাচ্ছ নতুন নতুন থাল। তো কী কী রান্না করেছি দেখো, এখানে হলো কাঁকরোল দিয়ে আর মাছ, বড় মাছ দিয়ে, তারপর এখানে হলো ডিম বোনা, আর এই যে দেখো এখানে ছিল মটর ভাজা করে তারপর গ্রাইন্ডারে কুটে নিয়ে তারপর ডাল করেছি শুটকি দিয়ে, আর এখানে ছিল মাংস বোনা, এখানে ছিল মসুর ডাল, সিম্পল মসুর ডাল কাঁচামরিচ দিয়ে, আর এখানে ছিল আলু শীতল আর একটা কামরাঙ্গা দিয়ে চাটনি। বুঝতে পেরেছো কতটা আইটেম? তো ছটা আইটেম। আর এখানে দেখো আমার ভাইজি এটা সুন্দর করছে, কারণ আমার ভাইজি সুন্দর করছে আর আমার ছেলে গিয়ে না এটাকে বারবার নষ্ট করে দিচ্ছে। তো তো আজকে কাদের কাদের খাওয়াবো তো দেখতে পাবে। তো এখানে দেখো ও আমাকে জিজ্ঞাসা করছে যে লবণ কী জিনিসে দেবো, তো আমি বললাম লবণ লিটারের মধ্যে দিয়ে দেবো, আর লবণের জন্য আলাদা করে কিছু বাইর করতে হবে না। প্রথমে বসিয়েছিলাম ভাত রাইস কুকারে, কিন্তু রাইস কুকারে হঠাৎ কারেন্ট চলে গেল, তাই জন্য রাইস কুকার পুরোটা তুলে এনে এখানে গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি। আর ভাজি বারবার অনেক ভাটি বাইর করছে, তো আমি বললাম এতটা ভাটি বাইর করার কোনো প্রয়োজন নেই, আমার গড়ে আমার সিম্পল যেটা দিয়ে আমরা খাই সেটা দিয়ে দিয়ে দেবো একটা, আর ওইখান থেকে চারটা বের করে দে। তো ওই যে দেখো এখন এখান থেকে সবজি লোয়া হবে, তো সবজিটা আমি নেব, অত আর সেরকম বুঝবে না যে কতটা দিতে হবে। তো এই হলো সব কিছু, বাসন দ্রুত করে রাখা হয়ে গেছে, আর এখান থেকে আমার ভাইজি বার করবে লেবু, তারপর কাঁচামরিচ, আর আমি এখানে খুঁজাচ্ছিলাম কি, হ্যাঁ আমি এখানে খুঁজাচ্ছিলাম মিক্সচার আচার, তো মিক্সচার আচার আমি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, তারপর ওই একদম সাইডে চলে গেছে, কারণ অনেক দিন ধরে এটা খাওয়া হচ্ছে না, তো এটা একদম পিছনে চলে গেছে। তারপর ভাই করলাম অনেক কোজাকুজির পর মিক্সচার আচার রেখে দিলাম, কারণ মাংস আছে ডাল আছে তো মিক্সচার আচার খুবই জরুরি। তো তারপর নুনের মধ্যে তো আমার ছেলে জল ঢেলে নিয়েছে, তাই জন্য এখান থেকে এখানে কিছু নুন রেখে দিয়েছিলাম একটি ছোটো আমি ডাবাতে, তো তাই জন্য এখান থেকে বের করে নিলাম, আর এখানে কাটা হচ্ছে লেবু। কি বলবো বন্ধুরা, এত গরম পড়েছে মনে হচ্ছে যে সবসময় লেবুর শরবত খাই, তো আজকে দিনের মধ্যে তো অনেকবার শরবত খেয়ে নিয়েছি, তারপরও গরম আর আমার ভিতর থেকে যাচ্ছে না, মনে হচ্ছে শরীরটা যেন আগুনের মতো জ্বলছে এরকম। আর জেলে দেখো এখানে একটি কুরকুরির প্যাকেট দিয়েছি, এটা খাচ্ছে, আর এখানে দেখো সব কিছু নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছে কতটা সুন্দর লাগছে। তো এখন যাদের খাওয়াবো ওরা চলে আসবে, তো খাওয়াচ্ছি আমি আমার ভাসুর আর জাকে।